আমাদের স্টলে হুমায়ুন আহমেদ জাফর ইকবাল স্যারের যে উপন্যাস, সায়েন্স ফিকশন বা গল্প এই ধরনের বইগুলো পাওয়া যাচ্ছে, তাছাড়া নতুন কিছু রাইটারের বই আছে, আর চিরায়ত কিছু ক্লাসিক বই যেগুলো বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায় তাদের বইগুলো আছে, আর গীতবিতান, সঞ্চয়িতা এই ধরনের যে আমাদের বইগুলো রবীন্দ্রনাথের সেই বইগুলো এখানে পাওয়া যাচ্ছে মোটামুটি। তারপর ইংলিশের কিছু বই আছে, ধর্মীয় কিছু বই আছে, সব ধরনের বই মোটামুটি আমাদের রাখা হয়েছে। এখনও পর্যন্ত হুমায়ুন আহমেদ জাফর ইকবাল স্যারকে ছাপিয়ে অন্য কোনো রাইটারের বই ক্রেতারা তেমন পছন্দ করছে না। সবার চাহিদার শীর্ষে থাকবে হচ্ছে হুমায়ুন আহমেদ এবং জাফর ইকবাল স্যারের, কিন্তু এছাড়া আমাদের স্টলের মহিউদ্দিন মোহাম্মদ একজন রাইটার আছে, ওনার বইয়ের চাহিদা এরপর সবচেয়ে বেশি, আর ক্লাসিক বইগুলো অনেক চাহিদার শীর্ষে রয়েছে, মোটামুটি এগুলোই বেশি চলছে ঘুরে ফিরে। ভালো, বইমেলা তো আমাদের প্রাণের জায়গা, আর আমি ক্যাম্পাসের ছেলে, ঢাকা ভার্সিটিতে পড়েছি, এটা আমার প্রকাশনা আজও প্রকাশ, আমরা গত 3 বছর ধরে কাজ করছি। আর বইমেলা আমাদের বাঙালি সংস্কৃতির একটা অংশ, সবসময় ভালো লাগে। এক সময় পাঠক হিসেবে আসতাম, তারপর লেখক হিসেবে আসা শুরু করলাম, এখন পাঠক লেখক প্রকাশক তিন পরিচয়ে আসি, তাই ভালো লাগে, অনেকের সাথে দেখা হয়, আড্ডা হয়, বই নিয়ে উন্মাদনাটা খুবই ভালো লাগে। ভালো, মেলার আয়োজন এবার ভালো, কারণ এবার আমার স্টলের বিন্যাস খুব পছন্দ হয়েছে, কারণ খুব বেশি দূরে দূরে নয়, একটু কোজি, এবং স্টলের যেই লাইনগুলি থাকে আগে দেখেছি আমরা আঁকা পাকা হয়ে যায়, এবার সেটা নাই। তবে যেটা হয় এখানে এই প্রতিবারই এই যে টয়লেট, মসজিদ, এই বিষয়গুলো ঠিকঠাক হতে অনেক সময় লাগে, এবং এবার এখন আমার মনে হচ্ছে আর যে টয়লেট আছে এটা পর্যাপ্ত না, কারণ এই যে মুক্তমঞ্চের পেছনে যে বড় একটা টয়লেট ছিল সেটা এখনও ওপেন হয় নাই। আপনার যেটা নতুন করা হচ্ছে সেটা খুবই কম, 5 থেকে 7টাই, এই লাখ লাখ লোকের মেলায় এরকম 10টা ওয়াশরুম সহ টয়লেট আসলে পর্যাপ্ত না। এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে 800 স্টলে তো মিনিমাম 2000 মানুষ কাজই করছে, যারা কিনা 3টা থেকে 9টা, 6 ঘন্টা থাকে, আর হাজার হাজার লোক আসছে, মহিলাদের বিষয় আছে, বাচ্চারা আসে, তো এই বিষয়গুলি একটু নজর দেওয়া উচিত। এর এই বাদে মূল মেলার আয়োজন সুন্দর, কিন্তু এগুলি তো খুবই বেসিক নিডস, এগুলি ঠিকঠাক না হলে মানুষ আসতে আগ্রহ বোধ করে না, স্বাচ্ছন্দ্য বোধ করে না। মেইন হচ্ছে আমাদের যিনি প্রকাশক উনিই লেখক মোস্তাক আহমেদ, ওনার বইগুলোই আমাদের স্টলে বেশি। আর নতুন বলতে এখানে 3 গোয়েন্দা সিরিজ আছে, রকি ভাষণ এটা আগে থেকে ছিল, আর হচ্ছে আচ্ছা মোটিভেশনাল বইটা, এখানে হচ্ছে যে ইংলিশ যেই মোটিভেশনাল বইগুলো আছে বেস্ট সেলার ছিল, ওগুলো হচ্ছে যে মোস্তাক আহমেদ উনি এগুলোকে অনুবাদ করেছে, সেই বইগুলোই আমাদের স্টল থেকে বেশি সেল হচ্ছে। আমাদের স্টলে হচ্ছে মোটিভেশনাল বইগুলো বেশি পাওয়া যাবে, আর ইসলামিক, আর হচ্ছে থ্রিলার বই আছে, ওগুলো বেশি পাওয়া যাবে, আর অ্যাডভেঞ্চারও আছে, এই 4 ধরনের।